नमस्कार बंधुरा, आगामीकाल तुम्हरा तुम्हारे बहु प्रतीक्षित फल जो एस एस सी जिडी कन्स्टेबल तुम्हारे जो रॉ स्कोर कत एर पाशापाशी तुम्हारे फाइनल अर्थात नॉर्मलाइजेशन तुम्हारे जो फाइनल स्कोर कत आसते रही है कल के तुम्हारा देखते पावे। बिरते आमी तुम्हारे बोलबो जो कल तुम्हारा कौन निजे नम्बर देखते पावे, ठीक आछे? एवं एर पाशापाशी स्कोर कार्ड किभाबे देखबे, कौन कौन तथ्य तुम्हार लागबे एखाने तुम्हार स्कोर कार्ड देखते एवं कौन वेबसाइटे तुम्हरा एटा देखते पारबे सम्पूर्ण अफिशियल भावे तुम्हारे साथ शेयर करब सेटा बोलबो। एवं अनेकेर मने प्रश्न जो नर्मलाइजेशन नम्बर बाड़े कि बाड़े ना समस्त किछु बोलबो एमनकि प्रमाण सहकारे देखिए दिब जे हाँ देखो नर्मलाइजेशन किन्तु तुम्हारे नम्बर बेड़े थाके। तो चलो ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো, লাইক কিন্তু এই ভিডিওতে আমি অবশ্যই চাই। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের যেদিনকার এসএসসিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, কাট অফ মার্ক তোমরা দেখতে পেয়েছিলো, তো সেই নোটিফিকেশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, যে তোমরা তোমাদের যে নম্বরটা কিভাবে দেখতে পারবে যারা কোয়ালিফাই করেছো বা নন কোয়ালিফাই করেছো, ঠিক আছে? তো দেখো এখানে পোর নম্বরে কি বলা আছে, মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা কোয়ালিফাই করেছো তারাও দেখতে পারবে, যারা কোয়ালিফাই করনি তারাও দেখতে পারবে। উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, অর্থাৎ কমিশন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে অন 27/4/2023, অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখ, অর্থাৎ কালকে, ঠিক আছে? দিস ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল ফ্রম 27/4/2023 টু 12/5/2023। এই যে ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল থাকবে এপ্রিল মাসের 27 তারিখ থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত। ক্যান্ডিডেটস মে চেক দেয়ার ইন্ডিভিজুয়াল মার্কস বাই ইউজিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ প্রার্থীরা তারা তাদের ইন্ডিভিজুয়াল নম্বর চেক করতে পারবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন পাসওয়ার্ড। রেজিস্টার্ড পাসওয়ার্ড বলতে সম্ভবত তোমার ডেট অফ বার্থের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড ক্লিক অন দ্য রেজাল্ট মার্কস ট্যাব অন দ্য ক্যান্ডিডেটস ড্যাশবোর্ড, ঠিক আছে? এবং রেজাল্টে বা মার্কস ট্যাব ক্লিক করে তুমি তোমার স্কোর কার্ড দেখতে পারবে এবং স্কোর কার্ডটা দেখতে কেমন হয় সেটাও আমি তোমাদের বলবো, যেটা 2021 সালে হয়েছিল। তার আগে তোমাদের একটা কথা বলে রেখি, এখন অনেকের মনে প্রশ্ন আছে দাদা কালকে কখন আমরা দেখতে পারবো। দেখো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, ঠিক আছে? যতদূর সম্ভব মনে হয় কালকে দুপুর বিকালের দিকে 4টার পর তোমরা এটা দেখতে পারো, কারণ আজকে 26 তারিখ, রাত্রি 12টা বেজে গেলে 27 এপ্রিল শুরু হচ্ছে। তো মনে হয় 27 রাত্রিবেলা কোনো কিছু প্রকাশিত হবে না, কালকে দুপুর বা বিকালের পর থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং ইউটিউব চ্যানেল থেকে আমি সর্বপ্রথম তোমাদের আপডেট করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো হয়ে গেলো তোমরা রেজাল্ট কীভাবে তোমরা তোমাদের এই নম্বরটা কীভাবে দেখবে। এবং এই প্রসঙ্গে তোমাদের একটাও কথা বলে রাখছি, মনে করো কোনো ক্ষেত্রে কাট অফ গেছে 40, মনে করো কোনো একটা ক্যাটাগরির ক্ষেত্রে কোনো একটা প্রার্থী যখন ফাইনাল অ্যান্সার কিছুদিন আগে প্রকাশিত হলো তখন সে দেখলো যে তার নাম্বার রয়েছে কত, 42। কথার কথা, এখন তার মনে একটা কিন্তু নিশ্চয়ই প্রশ্ন ঘোরাফেরা করবে, 40 কাট অফ গেছে, আমার ফাইনাল অ্যান্সার কি মেয়ের উপর 42 নম্বর হচ্ছে, তো আমি কীভাবে এখানে পাস করতে পারবো, মাত্র 2 নম্বর বেশি আছে, তাই না? তো দেখো এই যে তুমি যে নম্বরটা ধরছো এইটা হচ্ছে র স্কোর, কালকে যে তুমি দেখতে পারবে এটা র স্কোরে পাশাপাশি নর্মালাইজেশন করে তোমার যে ফাইনাল স্কোর কত প্রকাশিত হবে সেটাই হবে তোমার হচ্ছে একদম ফাইনাল স্কোর। হতে পারে এই 42-এর থেকে তোমার নম্বর আরও 10 নম্বর বেড়ে গিয়ে তোমার হয়ে গেলো 52, ঠিক আছে? এটাও হতে পারে, এরকম প্রমাণ আমি এখনই দেখাচ্ছি, তো একটু ওয়েট করো। তো কালকে তোমরা তোমাদের ফাইনাল নম্বর অবশ্যই দেখতে পারবে, তো চিন্তা করার কোনো কিছু নেই, যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সর্বপ্রথম ইউটিউবে আপডেট পাবে এবং নিজের নম্বরটা রেজিস্ট্রেশন তোমার নম্বর এবং রেজিস্টার্ড পাসওয়ার্ড দিয়ে অবশ্যই চেক করতে পারবে। চলো এবার আমরা দেখব হচ্ছে আমাদের সেই স্কোর কার্ডটা দেখতে কেমন হয়, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা একটা স্কোর কার্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2021 সালে যে এসএসসিডি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল তার স্কোর কার্ড, এখানে যেখানে লেখা আছে স্কোর ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 পেপার 1। এনসিসি সার্টিফিকেট হোল্ডার, তুমি যদি এনসিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকো সেখানে তোমার ইয়েস নো লেখা থাকবে এবং কোন ধরনের তোমার সিসি এনসিসি সার্টিফিকেট হচ্ছে সেখানে এখানে লেখা থাকবে, কারণ তোমরা জানো এনসিসি সার্টিফিকেট থাকলে কিন্তু এবিসি অনুসারে কিন্তু কিছু নম্বর তোমরা পেয়ে থাকো। পার্ট এ যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে, ঠিক আছে? পার্ট বিতে তোমাদের কী থাকবে, জেনারেল নলেজের পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখানে, এবং পার্ট সিতে ম্যাথামেটিক্স থাকবে এবং পার্ট ডিতে যাদের ইংলিশ থাকবে এবং যাদের হিন্দি থাকবে কে কোনটা চুজ করছো সেটা থাকবে, এবং র স্কোর তোমার কত হচ্ছে সেটা লেখা থাকবে। আর এইটা হচ্ছে তোমাদের ফাইনাল স্কোর, যাকে বলা হয় নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে? এইটা হচ্ছে ফাইনাল স্কোর। তো তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এই যে একজনের যে স্কোর কার্ড তোমরা দেখতে পাচ্ছ তার র স্কোরের নাম্বার এসেছিলো
61.5, সেখান থেকে নাম্বার কত বেড়েছে, 14 নাম্বার বেড়েছে। নিচে চোখে দেখে নাও, 75 হয়েছে, অর্থাৎ র স্কোর চলে 61 নর্মাল স্কোরে তার নাম্বার হয়েছে 75, অর্থাৎ 14 নম্বর বেড়েছে। যারা অনেকে আমাকে বলে যে নাম্বার কতটা বাড়ে, তো নিচের চোখে দেখে নাও, ঠিক আছে। কালকে যখন তোমাদের এটা প্রকাশিত হবে, নিজের নম্বর নিজেরা দেখতে পারবে, অবশ্যই আমাকে কমেন্ট করে বাড়াবে যে সর্বোচ্চ কত নম্বর বেড়েছে, অবশ্যই এটা আমরা কিন্তু ইউটিউবে জানতে পারবো, ঠিক আছে। আমার চ্যানেল থেকে না হোক, আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা অবশ্যই আপডেট পাবো, জানতে পারবো যে সর্বাধিক কত নম্বর পর্যন্ত বেড়েছে, ঠিক আছে। তো চলো, এই ছিল লেটেস্ট আপডেট, তোমাদের দেখিয়ে দিলাম কাল কখন প্রকাশিত হতে পারে বা কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে তোমাদের এইচএস চেক করার জন্য, এর পাশাপাশি স্কোর কার্ডটা দেখতে কেমন হয় সেটাও কিন্তু এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি কোনো অসুবিধা হবে না। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং কাল কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু সেই স্পেশাল আপডেটটা নিয়ে আসবো যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। চলো, ভিডিওটি শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।